আপনারা সকলেই মতিলাল শীলঘাটের কথা জানেন, কিন্তু কখনো কি জানতে চেয়েছেন মতিলাল শীল কে ছিলেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন। সুবর্ণ বণিক সম্প্রদায়ের এক নিম্নবিত্ত পরিবারে 1792 খ্রিস্টাব্দে কলকাতার কলুটোলাতে জন্মগ্রহণ করেন মতিলাল শীল। তার বাবা শিবচরণ শীল ছিলেন একজন নামকরা কাপড় ব্যবসায়ী, যার চীনা বাজারে রমরমিয়ে কাপড়ের ব্যবসা চলত। কিন্তু মতিলাল শীল এমনই দুর্ভাগ্য যে মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। তার বাবার মৃত্যুর পর তিনি এক আত্মীয়ের পরিবারের সাথে বাস করতে লাগলেন, যার ফলে পড়াশোনা করার খুব একটা সুযোগ পেলেন না। যদিও সে কেলে পড়াশোনার করার সুযোগও কম থাকত, তবুও তিনি পড়াশোনা মোটামুটিভাবে বেশ কিছু বছর চালিয়ে গেছেন। পাঠশালাতে তিনি বাংলা ভাষা ও শুভঙ্করের গণিত প্রণালী তিনি মন দিয়ে আয়ত্ত করেন। কিছুকাল তিনি মার্টিন বোয়াল ইংরেজি ও পরে নিত্যানন্দ সেনের বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ব্রিটিশ আমলে সকলের কাছে একটা প্রচলিত ধারণা ছিল যে ইংরেজি জানলে বড় সরকারি কেরানি হওয়া যায়। মতিলাল শীলের তেমন কোনো ডিগ্রি না থাকলেও নিজস্ব বুদ্ধিমত্তা ও বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তিনি এক ব্রিটিশ কোম্পানির অফিসে কেরানির কাজ পান। কেরানির কাজ খুব বেশি দিন ভালো লাগলো না তার, কাজেই কেরানি বিদ্যার মোহ ত্যাগ করে তিনি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ব্যবসা শুরু করলেন। এক বিদেশি মদের কোম্পানিতে সামান্য বোতল এবং কর্ক ছিপি সরবরাহকারী হিসাবে তিনি ব্যবসায়িক জীবন শুরু করেন। সময়ের সাথে সাথে তিনি একজন বড় রপ্তানিকারী হয়ে ওঠেন। তিনি প্রায় 13টি বাষ্পচালিত জাহাজ কেনেন। পূর্ব ভারতে অভ্যন্তরীণ জলপথের ব্যবসা তিনিই প্রথম শুরু করেন। ব্যাংক অফ ইন্ডিয়া একজন পত্তনকারী হিসেবে তার নাম শোনা যায়। অর্থের দিক থেকে তৎকালীন সময়ে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমান প্রতিপত্তি ছিল তার। তিনি সর্বদা আত্মমর্যাদা রক্ষার পক্ষপাতী ছিলেন। ইংরেজিদের দেয়া রায় বাহাদুর, স্যার ইত্যাদি খেতাব তিনি বর্জন করেছেন। মতিলাল শীল ব্রিটিশ আমলেও বাংলা থেকে রেশম, নীল, চিনি, সোরা ও চাল ইউরোপের বাজারে রপ্তানি করতেন। ইউরোপ থেকে আমদানি করতেন বস্ত্র ও লৌহজাত সামগ্রী। বাংলার বাণিজ্য শিল্পে আশার আলোর সঞ্চার করলেন তিনি। তিনি প্রায় 13টি জাহাজের মালিক ছিলেন। দেশীয় পণ্য বহন করে পৃথিবীর নানার দেশের বন্দরে পাড়ি জমিয়েছিল তার জাহাজগুলো। দেশের পণ্য আমদানি ও রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করেছিল তার জাহাজগুলো। শোনা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও তখন গার্ডেন রিচে জাহাজ তৈরি করেছেন। জাহাজ ব্যবসায় অন্যান্য দেশীয় বণিকের সাথে প্রতিযোগিতায় তিনি গা ভাসিয়ে দেন। বেশিরভাগ দেশীয় বণিকদের বাণিজ্যে টেক্কা দিতে তিনি বানিয়ে ফেললেন বাষ্পীয় জাহাজ, যা ভারতের প্রথম বাষ্পীয় জাহাজ। সে কারণে তাকে ভারতের বাষ্পীয় জাহাজের পথিকৃৎ বলা হয়। তবুও তাদের সময়ে বাংলার বাণিজ্যের যে একটু সুদিন ছিল তাও একটু একটু করে খর্ব হতে লাগলো।
দেশীয় বণিক ও বিদেশি বণিকদের মধ্যে বিরোধের জেরে বহু বণিক ব্যবসা গোটাতে শুরু করে দেন। তিনিও ব্যবসা গোটাতে বাধ্য হন। তাই ব্যবসা গুটিয়ে তিনি মঙ্গলঘাট, বাগনান ও মহিষাদলে জমিদারি কিনলেন। এর পাশাপাশি কলকাতাতেও বহু বাড়িঘর তিনি কিনতে লাগলেন। জ্যাকসন সাহেবের কাছ থেকে ধর্মতলা বাজারও তিনি ক্রয় করলেন। কেবল বাণিজ্যই নয়, তিনি ছিলেন একজন সমাজসেবী ও দানবীর। দুই হাত ভরে একদিকে যেমন তিনি মোটা অর্থ রোজগার করেছেন, অন্যদিকে সেই অর্থ দুহাত ভরে বিলিয়ে দিয়েছেন। তিনি নিজেকে অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজের সাথে জড়াতে লাগলেন। হিসেবহীন পৃষ্ঠপোষকতায় তিনি সাজিয়েছেন কলকাতাকে। 1842 সালে পথ চলা শুরু হয় মতিলাল শীল ফ্রি কলেজের। পরবর্তীকালে এই কলেজের সাথে যুক্ত হয় স্কুলও। মিশনারি বিমুখ ছাত্রদের যাতে ব্রিটিশদের সাথে প্রতিযোগিতায় না হেরে যায় তার জন্য তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। এই প্রতিষ্ঠানের পঠন পাঠন ও কার্যক্রম ছিল অত্যন্ত আধুনিক মানের। সেন্ট জর্ভিয়াস কলেজ পরিচালনা করত এই প্রতিষ্ঠানের পঠন পাঠন। তিনি ঘোষণা করেন যে ধর্মের ভিত্তিতে কোনো ছাত্রকে আলাদা করা যাবে না। তিনি দেখলেন এ কথার বলার পরেও পাদ্রীরা এ নিয়ম মানছেন না, তাই তিনি এ কলেজের দায়িত্ব দেন রেভারেল্ড কৃষ্ণমোহন ব্যানার্জিকে। তখনকার দিনে কলেজের বার্ষিক ব্যয় ছিল 12,000 টাকা, যা আসত মতিলাল শীলের ট্রাস্ট থেকে। তিনি হিন্দু কলেজের থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে তিনি আর্থিকভাবে সাহায্য করতে লাগলেন। তিনি কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি আর্থিকভাবে সাহায্য করেছিলেন। রাজা রামমোহন রায়কে তিনি সমাজ সংস্কারমূলক কাজে অর্থ দিয়ে সহায়তা করতেন। তার ব্যবসায়িক অবদান ও সমাজ কল্যাণকর কাজের জন্য তাকে বলা হতো রথচাইল্ড অফ ক্যালকাটা।